প্রত্যেকবারে আমি এই বানপানীর সমস্যাটো ভুগি আছো। এইবার প্রথম ইউনিট পরীক্ষাটা আমি ক্যানসেল করবলগীয়া হয়েছে। বারে বারে আমি প্রশাসনের ওসর অনুরোধ জানাইছো এই রাস্তাটা করে দেওয়ার বাবে, কিন্তু কোনো আজিলেকে ফলপ্রসূ আমি ফল পোৱা নাই। এইবার বিধায়ক মহোদয়ক আমি পুনৰবাৰ অনুরোধ জানাইছো যাতে অহা খরালি মাহত এই রাস্তাটো কমেও 4 ফুট ওখ করে আমার ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষয়িত্রী সকলক স্কুললৈ আহাত সুবিধা করে দিয়ে, এইটাই মোর বিনম্র অনুরোধ। মানে মানে এই আর্ট ফিল্ডিংয়ের একটা স্কিম একটা আসছিল আমি গম পোয়া মতে এনরেগার আন্ডারত, পরিমাণ তো মই বিশেষ ভালকে না জানো, 7 লাখ 8 লাখ কিবা, কিন্তু আজিলেকে আপনাদের গম পাব মানে মাটি একুয়ে নহল আলটিমেটলি ফলক এখন লগাইছে, লগাই ফেলে আলটিমেটলি এটা হল প্রায় 2 বছর হয়ে গেল, এতিয়ালেকে হওয়া নাই। তো এটা আমার বাইরেটা পঞ্চায়েত পড়ে, গতিকে ইটো ক্ষেত্রতো যাতে আমার প্রশাসন লগতে আমার বিধায়ক মহোদয় অল্প দৃষ্টিগোচর আমি করব বিচারিছো, যাতে সেই বিষয়টো অল্প চাই। আর একদমে মানে অনুরোধ এইটাই যে রাস্তাটো যেনেকে নহক আমাক করে দিব লাগে, শিক্ষার্থী সকলের স্বার্থত রাস্তাটো করিব লাগে।